এই এলাকাতে আগে বেশ আসা হতো, ইদানিং কালে খুব একটা আসা হয় না। আজকে আসলাম বেশ কিছুদিন পরে। আমি মেন যে রাস্তা আছে হাইওয়ে যেটাকে বলে, হাইওয়ে দিয়ে যাইনি, কারণ হচ্ছে হাইওয়ে দিয়ে গেলে এতটা প্রকৃতি দেখা যাবে না। মূলত প্রকৃতি দেখার উদ্দেশ্যেই হচ্ছে আমি ভিতর দিয়ে যাচ্ছি। যদিও রাস্তাটা খুব একটা ভালো না, তারপরও এদিক দিয়ে গিয়েই আমি বেশি মজা পাবো। রাস্তাটাতে তো কাজ হওয়ার কথা ছিল, তাদের কী হয়েছে জানি না, যাইতে থাকি দেখা যাক কী হয়। আমি হচ্ছে মধুমতী নদী পার হব, নৌকায় পার হব, সেটাও আসলে একটা মজার বিষয়। অনেকদিন নৌকাতে বাইকটাকে ওঠানো হয় না, একটা অন্যরকম মজা হবে। আমার হাতের ডান দিকে হচ্ছে এটা শিমুল ফুলের গাছ, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে মান্দার গাছ। মনে পড়ে গেল হচ্ছে মোশাররফ করিমের আর হচ্ছে অহনার সেই ডায়লগটা। অহনা মোশাররফ করিমকে বলতেছিল, ওই যে মান্দার গাছ দেখছেন নি? মোশাররফ করিম বলে, হ দেখছি, তাই উড়ি যান, তাই মনে করো উড়ি গেছি। এরপরে ইয়ান্তন লাভ দেন, তাই মনে করো দিছি। কথাটা মনে পড়ে গেল আজকে। এই এলাকাটা হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা, তো দেখে কি বলবো, ওনারা আস্তে আস্তে যে একটা রিয়াকশন দিয়েছে ওটা দেখে আমি আসলে আমার আসলে হাসি পাচ্ছে। এই রাস্তাটায় আগে অনেকবার এসেছি, ইদানিং কালে আসলে আসা হয়। কি হলো, স্কুল ছুটি? এই নদী পার হওয়া যাবে কোন দিক দিয়ে? এই দিয়ে আর এদিক নৌকা, কোন দিক দিয়ে ভালো? এই দিয়ে ভালো হবে। এই রাস্তাটা কয়েকদিন আগেও বেশ খারাপ ছিল, এই রাস্তার মধ্যে আসতে গেলে কান্না চলে আসতো, ইটের সোলিং ছিল আর ইটগুলো হচ্ছে উঁচু, মানে উঠা উঠা ছিল, যার কারণে আসলে এইসব এলাকায় এর আগে যখন এসেছি তখন খুবই কষ্ট হয়েছে। আজকে এরকম দেখে বেশ ভালো লাগতেছে যে এলাকাটা অনেক উন্নত হয়েছে এবং রাস্তাটা ক্লিয়ার হয়েছে। আমি এর আগে যখন এসেছিলাম তখন হচ্ছে রাস্তা হচ্ছে খুবই বাজে অবস্থা ছিল, আর এখন এটা হচ্ছে পিচ ঢালা হবে এবং কার্পেটিংটা বাকি আছে এখনও পর্যন্ত। তারপরও একটা ভালো অবস্থা হয়েছে এটা ভেবে ভালো লাগতেছে। একটা সময় এই এলাকায় মানুষ বিয়ে করতে চাইতো না শুধুমাত্র এই যাতায়াত ব্যবস্থা খারাপের কারণে, এখন অন্তত এই এলাকার মেয়েগুলোর বিয়ে হবে এটা ভেবে ভালো লাগতেছে। এই ঘাটটা আমি এর আগে একবার দুইবার পার হয়েছি, তো আজকে আবার হচ্ছে যেতে হচ্ছে। ঘাট কোন দিক রে, সামনে? কি খবর ভাইয়া? এদেরকে দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়, ছোটবেলায় স্কুল থেকে ঠিক এইভাবেই আমরা হচ্ছে শিখতাম। আমি ঘাটের খুব কাছাকাছি চলে আসছি এখন, হচ্ছে এটা হচ্ছে ঘাট আর এই দিক দিয়ে হচ্ছে আমি নেমে যাচ্ছি। ঘাটটা বেশ দূরে, আমার মূল নদী যেটা, মূল নদী থেকে বেশ খানিকটা দূরে হচ্ছে রাস্তা। এটা হচ্ছে চর পড়ছে এইদিকে, যেদিকে চর পড়ে তার অপর দিকে হচ্ছে ভাঙন হয়, তো এখন হচ্ছে ওই দিকে ভাঙন হচ্ছে আর এইদিকে হচ্ছে চর পড়তেছে। চর পড়ে পড়ে নদী আস্তে আস্তে ওইদিকে সরে যাচ্ছে, যে নদী একদিকে ভাঙে অন্যদিকে গড়ে, এটাই হচ্ছে নদীর ধর্ম। ওরে বাবারে, এই যে এদিকে দেখতেছেন এগুলো হচ্ছে বাদাম, বাদাম লাগাইছে এরকম পুরো চরে বাদাম। আর আমাদের হচ্ছে মধুমতির চরের বাদামের খুব সুনাম আছে, এখানকার বাদাম বেশ টেস্টি হয়। এই যে সব বাদাম লাগানো, এটা আসলে দেখলেই ভাল লাগে। এদিকেও বাদাম, এদিকেও বাদাম, এটা হচ্ছে মধুমতি নদী। নদীর আমি আগে মাঝে মাঝে বিকালবেলার দিকে আসতাম, আমার খুব ভাল লাগতো, একাই চলে আসতাম। আর আমার সামনে হচ্ছে এটা নদীর ঘাট, পাশে হচ্ছে মধুমতি। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কী খবর মামা? এই যে একটু ইয়ে যাচ্ছি, যাবো হচ্ছে মধুখালী, তা মনে করলাম যে এদিক দিয়ে যাই একটু নদী দেখতে দেখতে, ঘোরাও হয়ে গেল, দেখাও হয়ে গেল। হ্যাঁ সবাই ভালো। এখন হচ্ছে আমি ট্রলারে উঠে যাচ্ছি,
এই জায়গা আসলে বরিশালের কথা মনে পড়ে, বরিশালে খালি এই ট্রলার পার হইতে হইতে যান। নদী পার হয়ে গেছি অলরেডি, এখন আমি নেমে যাব। আমি আগে নামবো, এটা অনেকটা ওই হিল ট্রাক করার মতো ট্রাকিং করতে হয়। কিসে টাকা লাগবে? কয় টাকা? একজন 20 টাকা? খুচরো নাই তো, আনতে হবে, একটু ভাঙায় দাও। খুচরো 10 টাকা আছে আমার কাছে। আমার কাছে নাই বাবা, এমটি। আমি আসতেছিলাম আর ভাবতেছিলাম, যাক অবশেষে পার হইলাম। রাস্তাটা এই পাশেও খুব খারাপ, জানি না কবে ভালো হবে। ইটের রাস্তা, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এদিকে অধিকাংশই হচ্ছে ইটের রাস্তা, এটাও দেখেন ইটের রাস্তা, এটাও ইটের রাস্তা, এদিকেও ইটের রাস্তা, সব জায়গায় ইটের রাস্তা। আজকে অভিজ্ঞতা ছিল, এখানে জোরে চালানো যাবে না, সর্বোচ্চ স্পিড 20 রাখতে হবে, না হলে বাইক ঝনঝন হয়ে যাবে। ড্রাইভিং লাইসেন্সটা আবার একটু জ্বালাই করে নিলাম, চা কি চালু হয়েছে এখানে। এখানে অনেকদিন চা খায় না, ভালো আছেন? অনেকদিন পরে আসলাম। আজকে পর্যন্তই, কথা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং ফয়সাল দ্য ভার্সেটাইল চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিয়ে সবসময় আপডেট পেতে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।